আজ হচ্ছে 15ই আগস্ট, অর্থাৎ আমাদের বাংলাদেশের আজ শোক দিবস। আজকে বঙ্গবন্ধু এই দিনেই আসলে হত্যা করা হয়েছিল। এটা আমাদের দেশের জন্য সত্যি একটা শোকাবহ দিন। সরকারিভাবে আজকে আমাদের ছুটির দিন, তো ছুটির দিন আজকে অফিস যাওয়া হয়নি আমার, তো আপনাদের জন্য ব্লগ করার উদ্দেশ্যে আজকে অবশ্য বের হয়েছি। বহুদিন ব্লগ করা হয় না, তো আজকে চিন্তা হলো ব্লগ করি। মূলত আমার কম্পিউটার যেটা আমি ব্যবহার করতাম এডিটিংয়ের জন্য, ওইটা ক্র্যাশ করে, যার ফলে আর আমার ওইটা নিয়ে কাজ করা হয় না। ব্লগ নিয়ে আমার দুটো চ্যানেল, শরীর সমান বিডি আর একটা হচ্ছে মোটর রিভিলার, যেটাতে আমি মোটর সাইকেল রিলেটেড সব টিপস এবং ট্রিপস নিয়ে ভিডিও করে থাকি। তো ওইটা নিয়ে আজকে আমার যাত্রা। তো আজ কই যাচ্ছি সেরকম কোনো প্ল্যান করি নাই, আমার জন্য নতুন একটা জায়গা আর কি এক্সপ্লোর করার প্ল্যান আছে। তো দেখা যাক, চলতে থাকুন মোটর রিভিলার ইউটিউব চ্যানেলের সাথে। হ্যালো ডিয়ার, আসসালামু আলাইকুম, দিস ইজ শরীফ টুটুল ফ্রম মোটর রিভিলার ইউটিউব চ্যানেল থেকে। আজ ছুটির দিন, সরকারি হলিডে, তো তারপরে দেখা যাচ্ছে রাস্তায় কিন্তু কম ট্রাফিক না, ট্রাফিক জ্যাম লেগেই আছে। আমাদের এলাকায় যে সাউদানের যে পাম্প, সেই পাম্পের থেকে তেল ভরেছি। তেল ভরে নিয়ে এখন ইনশাল্লাহ যাত্রা শুরু করলাম। ওই যে আপনারা দেখলে বুঝতে পারবেন যে দূরে ট্রাফিক জ্যাম পড়েছে আবার। আসলে যেই দিনই হোক না কেন, ট্রাফিক জ্যাম থেকে আমাদের রেহাই নাই, এটা আমাদেরকে ফেস করতেই হবে। সেটা ছুটির দিনই হোক, হলিডেতেই হোক, কিংবা অফিস ওয়ার্কিং ডেই হোক, আমরা হয়তো ছুটি কাটাতে পারছি, বাট যারা আইন শৃঙ্খলা বাহিনী বা রোডে ঘাটে দায়িত্বে আছেন, ট্রাফিক পুলিশ, তাদের কিন্তু কোনো ধরনের ছুটি নাই। লাইফের বেশিরভাগ সময় তারা কিন্তু জনগণের সেবার উদ্দেশ্যেই দায়িত্ব পালন করে থাকে, এই রাস্তাঘাটে কিংবা আমাদেরকে নিরাপত্তা দেওয়ার স্বার্থে। গত ব্লগে বলেছিলাম বাম পাশের রোডটাতে আছে এসকে ট্রেডার্স এবং সুজুকির একটা শোরুম বা সার্ভিস সেন্টার। এই যেটা হচ্ছে সার্ভিস সেন্টারটি, র্যাঙ্কন মোটরস, সুজুকির যত মোটর সাইকেল আছে তারা এখানে আসে। তো আমি বেরিয়ে যাচ্ছি বিজয় সরণি হয়ে, এটা হচ্ছে বিজয় সরণির মোড়। মূলত আপনারা যারা আমার রেগুলার ভিউয়ার তারা জানেন অফিস যাওয়ার পথে আমার এদিক দিয়েই ম্যাক্সিমাম টাইমটা আমরা আমি যেয়ে থাকি, এই রাস্তাই ব্যবহার করি। আসলে এই রাস্তা হয় অনেকগুলো পথে যাওয়া সম্ভব। আপনি যদি মিরপুর রোডেও যেতে চান তাহলে এই রোড দিয়ে যেতে পারবেন, সংসদ ভবন কিংবা ধানমন্ডি রোডেও যদি যেতে চান তাহলে এই রাস্তা দিয়েই যেতে পারবেন। মূলত আপনারা যারা আমার রেগুলার ভিউয়ার তারা এই ভিউটা ম্যাক্সিমাম টাইমই দেখে থাকেন। একটু বিরক্ত হতে পারেন, তার জন্য আমি দুঃখিত, বাট এই রাস্তাটা সত্যিই আমার কাছে ভালো লাগে। সবুজের সবুজ গাছ, সুন্দরভাবে ঘেরা মোড়ানো আকাশ, গাছের সবুজ প্রকৃতি দিয়ে সত্যিই ভালো লাগে। এই হচ্ছে সংসদ ভবন, এখানে অনেক সিকিউরিটি এজেন্ট সার্ভিস দিয়ে থাকে নিরাপত্তার জন্যে। আর ডান পাশে হচ্ছে আপনার জিয়া উদ্যান, যেখানে অনেকেই ঘুরতে আসে, শহীদ জিয়ার কবর স্থান এখানেও, এবং ঘোরারও একটা সুন্দর জায়গা। ঢাকা শহরে আসলে সেরকম ঘোরার কোনো জায়গা মানে খুবই কম। তারপরে আল্লাহর রহমতে আমাদের বর্তমান সরকার কিন্তু
কৃত্রিমভাবে হলেও ব্যবস্থা করে দিয়েছে আমাদের জন্য কিছু জায়গা যেখানে আমরা ঘুরতে যেতে পারি। যেহেতু বহুদিন পর আজকে ব্লগিং করছি, তো স্পিড কিছুটা লিমিটেডের মধ্যে আমি আছি। এই যে আবার ট্রাফিক জ্যাম সিগন্যাল, সরি জ্যাম তো না, সিগন্যাল, সিগন্যালের মধ্যে তো ছেড়ে দিচ্ছে। সম্ভবত এখানে খুব বেশি সময় তারা ধরে রাখেন না। বললাম আর কি হয়ে গেল, যাই হোক নতুন একটি জায়গা এক্সপ্লোর করার ইচ্ছা, দেখি কতটুকু কি করতে পারি আর আপনাদের সাথেও শেয়ার করতে পারি কতটুকু, দেখা যাক। রেসিডেন্সিয়াল কলেজ, স্কুল, মডেল কলেজ মিস করি। একটা সময় রেসিডেন্সিয়াল এরিয়াতে আসা হতো, ছোটোবেলা কোচিংয়ের জন্য আসতাম, অনেক স্মৃতি আছে এই রেসিডেন্সিয়াল মডেল কলেজ এরিয়াতে। একজন টিচার, উনি কোচিং করাতেন, ভর্তি হওয়ার জন্যে বেসিক্যালি। দুর্ভাগ্য যে ভর্তি হতে পারিনি, শেষে সরকারি বিজ্ঞান কলেজে ভর্তি হতে হয়েছিল আমাকে। যাই হোক, ডান পাশে হচ্ছে শেরে বাংলা কৃষি বিশ্ববিদ্যালয়, যেটা বলেছিলাম রাস্তাঘাটে যখন চলতে হয়, একটা ছোট্ট টিপস আবারও মনে করিয়ে দিই যে লুকিং গ্লাস, লুকিং গ্লাস হচ্ছে খুবই গুরুত্বপূর্ণ একটা পার্ট প্রত্যেকটা যানবাহনেরই, মোটর সাইকেল হোক কিংবা গাড়ির হোক। আপনাকে কিছুক্ষণ পরপরই, অর্থাৎ 3 সেকেন্ড বা 4 সেকেন্ড পরপর আপনাকে ফলো আপ করতে হবে এই লুকিং গ্লাসে, তা না হলে বিপদে পড়ে যেতে পারেন আপনি যে কোনো সময়। এই পুলিশ ভাইয়ের এইভাবে করে পার হওয়াটা মনে হয় সমুচীন হয়নি। এখানে মজার ব্যাপার আছে, দেখেন আপনারা অনেক গামছা, গামছার দোকান রাস্তার ওই পারও আছে আবার এই পারও আছে। আজ পর্যন্ত আমি রাস্তা দিয়ে যতবারই গিয়েছি এখানে গামছার দোকান সবসময়ই থাকে, দারুণ লাগে আমার কাছে ব্যাপারটা। মনে হচ্ছে এটা হচ্ছে গামছার, ভালো ভালো গামছা হয়তো এই এলাকাতেই পাওয়া যায়। বাসটাকে কেন আটকালো বুঝতেই পারলাম না। ও আচ্ছা, গাড়িটা লুকিং গ্লাসে দেখা যাচ্ছে, বাসটাকে বাম সাইড করে সম্ভবত এখানে মন্ত্রী বা ভিআইপি কেউ আছে, তাদেরকে যাচ্ছে। আজকে তো একটা মানে শোক দিবস, সরকারি কার্যক্রমের একটা দিন, হয়তো ভিআইপি কেউ এখানে আসছেন, ওনার জন্যই আসলে গ্যাপটা করা হয়েছে। যাই হোক, হ্যালো রিয়ার, আসসালামু আলাইকুম, দিস ইজ শরীফ রুটুল ফ্রম মোটর রিভিলার ইউটিউব চ্যানেল থেকে। কেমন আছেন আপনারা সবাই? আশা করি সবাই ভালো আছেন। তো আজ যাচ্ছি আমি একটি নতুন একটা জায়গা এক্সপ্লোর করতে, যেখানে আমি কখনো গিয়েছি বাট ওইভাবে করে আপনাদেরকে নিয়ে যাওয়া হয় নাই, আমার ক্যামেরা এটাই প্রথম। সামনে হচ্ছে টেকনিক্যাল, মানে টেকনিক্যাল মোড় বলে। আসলে এই জায়গাগুলো আমার চোখে পরিচিত বাট নলেজের দিক দিয়ে অতটা কিছু ইনফরমেশন দিতে পারবো, দুঃখিত এটার জন্য। তো জায়গাগুলো পরিচিত,
সামনে আপনার গাবতলি হাট পড়বে, যেখানে সারা বছরই গরুর হাট থাকে। গাড়ির এই কালো ধোয়ার কেস একটা সময় অনেক দেওয়া হতো, বাট আজকাল আর এখন খুব কম চোখে পড়ে। এই ব্যাপারটা আবারও কর্তৃপক্ষের নজরদারিতে আসা উচিত বলে মনে করি, কারণ একটা সময় ছিল যখন অহরহ এই গাড়ির ধোয়া, মানে কালো ধোয়া, পিস্টনের সমস্যা বা মেশিনের সমস্যা, মেকানিক্যাল প্রবলেমের জন্য এই গাড়ি, এই ধরনের গাড়ি অনেক দেখা দিত। বাট এখন অনেক কিছুই চেঞ্জ হয়েছে, সুস্থভাবে যাতে আমরা নিঃশ্বাস নিতে পারি তার জন্য সিএনজি, এলপিজি, বিভিন্ন গ্যাসের সিস্টেম চলে আসছে। ভাই, এটা ওদের রাজত্ব, কি করব বলেন, আমরা তাদের কাছে অসহায় সত্যি কথা বলতে। আজ আমি যদি এখানে একটা অকারেন্স করি, আমি যতই লজিক্যালি পজিটিভ থাকি না কেন, আচ্ছা এখানে যাই আজকে নতুন জায়গা দেখি। সামনে তো আমিন বাজার গিয়েছিলাম আগে, এই রাস্তাটা ধরে দেখি কতটুকু কোথায় যাওয়া যায়। ধুলোময় রাস্তা, একেবারে সেই লেভেলের অবস্থা। আমার আসলে একটা সুন্দর পরিবেশ, নদী, গাছগাছালি, এই ধরনের পরিবেশে যাওয়ার খুব ইচ্ছা। তো জানি না কতটুকু কী করতে পারবো, কতটুকু যেতে পারবো, আল্লাহ জানেন। আমার নিয়ত আপনাদেরকে ভালো কিছু দেখানোর, বাট এখন হচ্ছে আল্লাহ ভরসা, দেখা যাক কতটুকু কী করতে পারি। এখানে সবই ট্রাকের এলাকা, নদীর পাশ দিয়েই যাচ্ছি, বাট এখানে রাখার মতো বা থাকার মতো অবস্থা, সুন্দর পরিবেশ নাই। আমার ডান সাইডে নদী আছে, বাট একটা ভালো পরিবেশ দরকার যেখানে গেলে ভালো লাগবে। ট্রাকের চাকার অবস্থা তো পুরাই খারাপ দেখা যাচ্ছে, কাদা দিয়ে একবার মেল্টেড হয়ে আছে। ডান পাশে বিজিবি মার্কেট, মাছের বাজার, ব্যানার দেখে তাই মনে হলো। যাই হোক, একটু মনে হয় থামিয়ে দেখা উচিত যে আমার যেটা টার্গেট সেটা কতটুকু কাছে আছে আমি বা কতটুকু দূর। সম্ভবত অনেক দূরেই আছি। আমার আসলে প্ল্যান যেটা ছিল এখন মনে পড়েছে, এটা ওই রাস্তা না, মনে হয় ব্যাক করাই উচিত হবে। যাই হোক, যেটাই হোক, ভুল হোক, অ্যাটলিস্ট ঘোরা তো হচ্ছে, ব্লগিংটা করতে পারতেছি, এটাই অনেক কিছু। একটা লোকেশন হঠাৎ চোখে পড়েছিল, এখানেও যেতে যাওয়া যায়। দেখি এই রাস্তাটা সম্ভবত নদীর কাছাকাছি যাওয়া যাবে। সেন্ট্রাল মার্কেট, গাবতলি।
এটা হচ্ছে বাজার, বোঝাই যাচ্ছে। গাবতলি ল্যান্ডিং স্টেশন, এখানে থামি।